আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন সকলে? আশা করি ভালো। আমি ওয়ালিদ আছি আপনাদের সাথে, আপনারা আছেন পিডি কোরার চ্যানেলে। সো ফ্রেন্ড, ইতিমধ্যে আমরা রেডিস নিয়ে একটি সিরিজ করতে চলেছি এবং তারই ধারাবাহিকতায় আজ আমরা যে বিষয়টা জানব সেটা হচ্ছে ইনস্টল রেডিস টু উইন্ডোজ। ইতিমধ্যে আমরা থিওরিটিক্যাল অনেকগুলো বিষয় সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, যে রেডিস কি, রেডিসের উপকারিতা, কোথায় ইউজ করব এবং রেডিসের মাধ্যমে কিভাবে আমরা ডাটাগুলো বুঝতে পারি যে কোথায় আছে, এই সকল বিষয়গুলো। এবং আজকে আমরা দেখব যে সরাসরি আমরা আমাদের সিস্টেমে কিভাবে রেডিসটা ইনস্টল করতে পারি। আমরা সরাসরি চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে, এবং ক্রোম ব্রাউজার থেকে আমরা সরাসরি রেডিসের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। আমরা যদি এখানে চলে যাই redis.io, আমরা যদি এইখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে যাই, তাহলে আমরা রেডিস সম্পর্কে বিস্তারিত জানতে পারবো এবং এইখানেই মূলত রেডিস ইনস্টল করার জন্য সকল বিষয়বস্তু আমরা পেয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যখনই আমি রেডিসের এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি এবং এইখানে আমাদেরকে একটা ডেমো দেখাচ্ছে। যদি আমি এইখানে দেখতে পাচ্ছেন যে রেডিস, এখানে যদি আমি লিখি পিং, সে কিন্তু আমাকে প্রোভাইড করবে পং। দেখতে পাচ্ছেন সে কিন্তু পং প্রোভাইড করেছে। সো এটা কত ইজিতে আপনারা ইউজ করতে পারবেন, যখন আপনারা শুরু করবেন তখনই বুঝতে পারবেন। আমি গেট স্টার্টেডে চলে যাচ্ছি এবং এখান থেকে আছে গেট স্টার্টেড উইথ রেডিস, কিভাবে আমরা এটাকে ইনস্টল করব। যদি আমি উইন্ডোজে যাই তাহলে উইন্ডোজে দেখবেন আমরা উইন্ডোজের জন্য কোন কোন বিষয়গুলো প্রয়োজন হয়। যদিও আমরা এইভাবে ইনস্টল করব না, কারণ এইভাবে ইনস্টল করলে আমাদের অনেকগুলো বিষয় এখানে অ্যাড করতে হবে। সর্বপ্রথমে আমাদের WSLটা এখান থেকে এনাবল করা লাগবে, এরপরে এই কমান্ডগুলো ইউজ করে আমরা ইনস্টল করব। বাট আমরা একটু ডিফারেন্ট ভাবে এখানে ইউজ করব, আমরা সরাসরি এটার যেই MIS ফাইলটা আছে রেডিসের সেইখানে চলে যাব। এবং সেইখানে চলে যাওয়ার জন্য আমরা সরাসরি লিখব রেডিস গিটহাব উইন্ডোজ। আমরা এটা লিখে যখনই সার্চ করব তখনই আমরা আমাদের উইন্ডোজের জন্য রেডিসের যেই ফাইলটি আছে সেই ফাইলে চলে যেতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে রেডিস উইন্ডোজ 5.0.14, এবং এছাড়াও আমরা আরেকটি সাইট আছে সেখান থেকেও আনতে পারি। আমি সরাসরি এখান থেকে চলে যাব, এবং এখানে দেখতে পাচ্ছেন যে রেডিস এবং রেডিসের জন্য সরাসরি আপনার মাইক্রোসফট অ্যাচিভের যেই ফাইলটা আমাদের জন্য প্রোভাইড করছে 3.0.5.0, আমরা এইখানে চলে আসব। এবং এইখানে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে রেডিসের এবং 64-bit আমরা MIS ফাইলটা পেয়ে যাচ্ছি। আমি যদিও এটা অলরেডি ডাউনলোড করেছি, আমি যদি আমার ডাউনলোড ফোল্ডারে চলে যাই, আপনারা যা সেখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা ডাউনলোড হওয়া শুরু হবে। আমি জাস্টটাকে ক্যান্সেল করে দিচ্ছি কারণ অলরেডি আমি এটাকে ডাউনলোড করেছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি এটাকে ডাউনলোড করেছি। আমি আমার ফোল্ডারে চলে আসলাম এবং এখান থেকে সরাসরি ডাবল ক্লিক করে আমরা যেভাবে ইনস্টল করি একটা সফটওয়্যার, ঠিক ওইভাবেই আমরা এটাকে ইনস্টল করে নিব। এখানে বলছে ওয়েলকাম টু রেডিস অন উইন্ডোজ সেট আপ উইজার্ড। আমরা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। এখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে, অবশ্যই এটাকে পড়ে নেবেন, কারণ আপনারা যদি অবশ্যই এটা পড়ে নেন তাহলে আপনাদের জন্যই উপকার হবে। আমরা যদিও সময় স্বল্পতার কারণে এগুলো সবসময় স্কিপ করে যাই, বাট এখানে কিন্তু অনেক অনেক বিষয়গুলো এখানে দেয়া থাকে তাদের অফিসিয়ালি। আই অ্যাকসেপ্ট টার্মস ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, আমি আসলে অ্যাকসেপ্ট করে নিলাম। এরপরে আছে নেক্সট, এরপর বলতে এটার কোন পাতে মূলত থাকবে সেই বিষয়টা এখানে বলছে। আমরা এর ডিফল্ট পার্টটা এখানে রাখলাম, যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে একটা ফাইল চুজ করে, এখান থেকে একটা পাথ চুজ করে আপনারা চেঞ্জ করতে পারেন। আমি জাস্ট এটা ডিফল্ট পাথটা রেখে দিলাম, এবং এইখানে এই বিষয়টা অবশ্যই টিক চিহ্ন দিয়ে দিবেন। এটা কি আমি বলছি, অ্যাড দ্য রেডিস ইনস্টলেশন ফোল্ডার টু দ্য পাথ এনভায়রনমেন্ট ভেরিয়েবল। যদি আমরা এখানে ক্লিক না করে দেই
তাহলে আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলে এই পার্টটা অ্যাড হবে না, এবং না হওয়ার কারণে সরাসরি আমরা আমাদের সিএমডি দিয়ে রেডিসটাকে অ্যাক্সেস করতে পারবো না, সরাসরি রেডিসের যে ইএক্সি ফাইল আছে সিএমডির জন্য সেটা দিয়ে অ্যাক্সেস করতে হবে। জাস্ট আমি এটা অ্যাড করে দিলাম এবং এরপরে নেক্সট বাটন ক্লিক করব। যদি আপনারা এটা অ্যাড করতে ভুলে যান তাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা অ্যাড করবেন। এরপরে আমি নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে এটার যেই পোর্ট আছে ডিফল্ট, যেই পোর্টে মূলত রান করবে সেই পোর্টটা আমি এখানে রেখে দিলাম, এবং এটা মূলত ফায়ারওয়ালকে অ্যাক্সেস করতে দেয়া একটা এক্সটেনশন, জাস্ট আমি এটাকেও রাখলাম। এবং এখানে আমি নেক্সট বাটন ক্লিক করে আমরা পরবর্তী স্টেপে চলে আসলাম। এখানে মূলত আমাদের রেডিস ডাটাবেসে যেই স্টোরেজ সাইজ আছে সেটা আমরা বলে দেব। এখানে আছে 100 মেগাবাইট, আমি জাস্ট এখানে 100 মেগাবাইটের জায়গায় জাস্ট 200 মেগাবাইট দিয়ে দিলাম। আমি এটার জন্য জাস্ট 200 মেগাবাইট ডাটা রাখতে দিব, এর বেশি দেব না। আমি অলরেডি আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওগুলোতে বলেছিলাম এই সম্পর্কে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম এবং ফাইনালি ইনস্টলে ক্লিক করার মাধ্যমে আমরা রেডিসটাকে সরাসরি সিস্টেমে ইনস্টল করে ফেললাম। এখানে একটু সময় দেওয়া লাগবে, আপনাদের যেই সিস্টেম আছে তার পারফরমেন্স অনুযায়ী এখানে ইনস্টল হবে রেডিসটা। আমাদের রেডিসটা ইনস্টল করা শেষ। এখন যদি আমি জাস্ট উইন্ডোজ প্লাস আর এই দুটো একসাথে প্রেস করি তাহলেই আমাদেরকে আমাদের রান কমান্ডটা দেখাবে। এখানে সিএমডি লিখে ইন্টার করলেই আমরা আমাদের কমান্ড প্রম্পটটা পেয়ে যাব। এখানে যদি আমি লিখি রেডিস হাইফেন সিএলআই লিখে যদি ইন্টার করি তাহলে দেখতে পাবেন সরাসরি কিন্তু আমরা রেডিসে কানেক্টেড হয়ে গেলাম। বাট আপনারা যদি ওইখানে ওই বিষয়টা মানে যেটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে সেটা যদি ক্লিক করে না দিতেন তাহলে কিন্তু সরাসরি আপনারা আপনাদের এই সিএমডির মাধ্যমে এটা করতে পারতেন না। যদি আপনারা সেটা না দেন আপনারা কি করবেন, জাস্ট আসবেন পিসিতে এবং এইখান থেকে সরাসরি আসবেন সিতে, এবং এইখান থেকে সরাসরি আসবেন প্রোগ্রাম ফাইলে, এখান থেকে পাবেন হচ্ছে রেডিস, দেখতে পাচ্ছেন যে রেডিসে আসবেন, এবং রেডিসে এসে আপনারা সরাসরি রেডিসের যেই ফাইলটা আছে সেই ফাইলটাকে আপনারা জাস্ট আপনাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলে অ্যাড করে দিবেন। এখানে আছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এখানে ক্লিক করবেন, এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস আছে, এবং এরপরে আছে এখানে পাথ দেখতে পাবেন সিস্টেম ভেরিয়েবলসে আমরা পাথ দেখতে পাচ্ছি। এখান থেকে ইটে ক্লিক করব, ইটে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে, যদিও আমি এটা অ্যাড করি নাই। ওইখান থেকে ক্লিক করার পরে এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। সো ফ্রেন্ড, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের সিস্টেমে রেডিসটাকে ইনস্টল করবেন। এবং এখন জাস্ট আমরা যদি এটাকে একটু বড় করে নেই, এবং বড় করে নিয়ে আমি যদি এটাকে একটু বড় করে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমত আমরা যদি এখানে ডাটা সেট করতে চাই তাহলে আমরা লিখব সেট, লিখে জাস্ট আমরা একটা কি দিব, এটা যেহেতু কি ভ্যালু পেয়ার আকারে নেয় এটা, আমরা জাস্ট কি দিলাম ডিএটিএ ডাটা, এবং আমরা এইখানে ডাটার মধ্যে রাখবো একজনের নাম। জাস্ট আমি যদি এখানে একটা নাম রাখি আইফোন, এবং এখানে যদি আমি ইন্টার করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ডাটা কিন্তু নিয়ে নিয়েছে। এখন যদি আমি ডাটাটাকে গেট করতে চাই তাহলে দেখবো গেট, এবং আমাদের যে কি আছে ডাটাটা লিখে এখন যদি আমি ইন্টার করি তাহলে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডাটাটা এখানে পেয়ে গেছি। এখন যদি জাস্ট আমি ডিলিট করতে চাই দিব ডেল, এবং আমাদের কি হচ্ছে দিয়ে ইন্টার করলে আমাদেরকে আমাদের ডাটাটা ডিলিট করে দিয়েছে। জাস্ট এখন আমি যদি পুনরায় লিখি গেট ডাটা ইন্টার করি, দেখুন নেই। অলরেডি এখানে আপনারা ক্রুড অপারেশনটা দেখে ফেলেছেন। ঠিক একইভাবে আমরা আমাদের ইন ফিউচার যে কাজগুলো আছে সেগুলোকে স্টেপ বাই স্টেপ করব। আর আপনারা যদি আমাদের সাথে কন্টিনিউ করতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর আমাদের সাথে থাকার জন্য যদি আপনি আমাদের এই ভিডিও ফেসবুকে দেখে থাকেন অবশ্যই পেজকে ফলো করে রাখবেন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সো পরিশেষে আমরা আমাদের আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।